हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে y equal to a cos 2x। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এক্ষেত্রে স্বেচ্ছ ধ্রুবক y equal to a cos 2x। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? a equal to y by cos 2x। তাহলে y equal to a cos 2x কে অবকলন করে পাই dy dx equal to d dx of a cos 2x। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? y1 equal to minus a into 2 sin 2x। তাহলে এখানে আমরা কি বলতে পারি? ধরি y1 equal to dy dx। নেক্সট আমরা কি লিখতে পারি? y1 equal to minus 2 into y by cos 2x into sin 2x। এখানে আমরা কি লিখে নেব? যেহেতু a equal to y by cos 2x। নেক্সট আমরা কি লিখতে পারি? y1 equal to minus 2y sin 2x by cos 2x। তাহলে এখানে আমরা ফাইনালি কি পাবো? y 1 plus 2y and 2x equal to 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? নিয়ে নেও অবকল সমীকরণ y1 plus 2y and 2x equal to 0। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।